সমুদ্রের তলদেশে পর্যটন কোনো নতুন কনসেপ্ট নয়। জনসাধারণের ব্যবহারের জন্য জ্যাক কোস্টো স্কুবা গিয়ার আবিষ্কার করেন 1942 সালে। প্রফেশনাল অ্যাসোসিয়েশন অফ ডাইভিং ইনস্ট্রাক্টরসের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তারা 1967 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত 27 মিলিয়ন ডাইভারকে সার্টিফিকেশন দিয়েছেন। স্কুবানোমিক্সের তথ্য মতে পৃথিবীতে এখন 6 মিলিয়ন স্কুবা ডাইভার আছেন। এখন প্রফেশনাল ট্রেনিং ছাড়াও স্কুবা ডাইভিংয়ে যাওয়া যায়, যেমন গ্রেট ব্যারিয়ার রিফের সি ওয়াকার গ্রিন আইল্যান্ডে এই সুযোগ আছে। বড় কাচের হেলমেট আর প্রোটেক্টিভ স্যুট পরিয়ে তাদের নামিয়ে দেওয়া হয় সমুদ্রের তলদেশের বালিতে, কিন্তু সাথে থাকা টিউবের মাধ্যমে তারা স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নিতে পারেন সেখানে। বড় পর্যটক দলের জন্য বড় সাবমেরিন থেকে শুরু করে ধনী পর্যটকদের জন্য বিলাসবহুল ব্যক্তিগত সাবমেরিন সবই এখন আছে। যেমন মালদ্বীপের ফোর সিজনস রিসোর্টের আছে ডিপ ফাইট, এর মধ্যে দুজনের বসার জায়গা আর ব্যক্তিগত ভিউইং স্পেস ছাড়াও আছে এয়ার কন্ডিশন সহ নানান সুবিধা। ব্যাটারি চালিত কম আওয়াজের এই ডিপ ফ্লাইটে 1 ঘন্টা ঘুরে আসতে দুজনের খরচ হয় প্রায় $1,500। সেন্ট লুসিয়ার রিফের মধ্য দিয়ে চলা লাভার্স ডিপ নামের এক বিলাসবহুল সাবমেরিন হোটেল, যেখানে নিজের ব্যক্তিগত রাঁধুনি রাখার সুবিধা আছে, সেখানে এক রাতের ভাড়াই শুরু হয় $1,50,000 থেকে। সমুদ্রে তলিয়ে যাওয়া ওশেন গেট 2022 সালে যাত্রা শুরু করেছিল ডিপ সি ভ্রমণ সাধারণের জন্য সহজ করার প্রকল্প নিয়ে। যদিও $2,50,000 টিকেটের কারণে সেই অভিজ্ঞতা অনেকেরই ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যটন শিক্ষক ডক্টর হেইলি স্টেইনটন বলেন, আন্ডার ওয়াটার ট্যুরিজমের বাজার নেই তা নয়, তবে সেটা কতিপয় ধনী পর্যটকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে লে রোশের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট এবং পিয়ার ম্যানেজার প্যাট্রিশিয়া রোডি মার্টিনেজের মতে, সময়ের সাথে সাথে এই খরচ কমে আসবে, ঠিক যেমন হয়েছিল প্রথম বিমান, ক্রুজ শিপ বা হোটেলের সাথে। কিছু আন্ডার ওয়াটার প্রজেক্ট কনজারভেশনিস্ট এবং মেরিন বায়োলজিস্টদের সাথে কাজ করছে এই ভ্রমণগুলো শিক্ষণীয় করার জন্য। ভ্রমণের আনন্দের সাথে সাথে কোরাল ব্লিচিং, গ্লোবাল ওয়ার্মিং, ওভার ফিশিং, প্লাস্টিক দূষণ নিয়ে পর্যটকদের শিক্ষিত করার সুযোগ আছে এখানে। স্থানীয় সরকারের ওপরই দায়িত্ব বর্তায় পর্যটন এলাকাগুলোর নিরাপত্তা বজায় রাখা। তাদেরই দায়িত্ব এই পর্যটনের কারণে পরিবেশের ক্ষতি না হয় সেটা নিশ্চিত করা। যেমন গ্রিন ফিন ইনিশিয়েটিভ তাদের স্নর্কেলিং ইন্ডাস্ট্রির জন্য আন্তর্জাতিকভাবে বিধিমালা পাশ করিয়েছে, যে বিধিমালা 2004 সালে গৃহীত হওয়ার পর থেকে 11টি দেশে এবং 600টির মতো মেরিন ট্যুরিজম কোম্পানি এখন বাস্তবায়ন করেছে।